সম্পর্ক ছেদের আগে শেষবার দেখা করার কথা বলে প্রেমিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। দোসরা এপ্রিল ঘটনাটি ঘটে প্রিন্সেপ ঘাটে। আদালতে তোলা হলে ধৃতের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। তরুণীর অভিযোগ, সম্পর্ক শেষ করার আগে একবার দেখা করতে চায় পবন খান ওরফে মনু। তরুণী দেখা করার জন্য প্রিন্সেপ ঘাটে গেলে তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ওই যুবক। ধারালো অস্ত্রের কোপে জখম হন ওই তরুণী। ঘটনার পর থেকে ফেরার ছিল পবন। গতকাল রাজাবাজার থেকে তাকে গ্রেফতার করে সাউথপোর্ট থানার পুলিশ।